প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। আমাদের আজকের পাঠ মোবাইল ফোন। তাহলে শিক্ষার্থীরা চলো। মোবাইল ফোন, আজকের দিনে মোবাইল ফোন চেনে না বা দেখেনি এমন কাউকে বোধহয় পাওয়া যাবে না। আমাদের কারো কারো মোবাইল ফোন আছে, কিন্তু যাদের নেই তাদের অনেকেই মোবাইল ফোন ব্যবহার করতে জানে। কেউ একটু বেশি, কেউ একটু কম। মোবাইল ফোন দিয়ে যে কত কিছু করা যায় তার সবটা অবশ্য সবাই জানে না। তবে যারা একটু কম জানে তারাও প্রয়োজন মতো তাদের কাজটুকু মোবাইল ফোনে সেরে নিতে পারে। এখন এমন মোবাইল ফোনও আছে যাতে ইন্টারনেট সংযোগ থাকে, ছবি তোলা যায়, সিনেমা দেখা যায়। এসব মোবাইলে আমরা বই পড়তে পারি, গান শুনতে পারি, SMS পাঠাতে পারি, এমনকি টাকাও পাঠাতে পারি। তুমি বাসায় বসে মোবাইলে ছবি তুলে সেই ছবি পৃথিবীর যে কোনো প্রান্তে পাঠাতে পারো। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। ইন্টারনেট সংযোগ, SMS প্রান্তে। ইন্টারনেট অর্থ বিশ্বব্যাপী কম্পিউটারের আন্তঃসংযোগ। সংযোগ অর্থ সম্পর্ক বা সংস্রব। SMS অর্থ খুদে বার্তা। প্রান্তে অর্থ শেষে বা কিনারে। যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। প্রান্তে, এখানে আমরা দেখতে পাচ্ছি নয়ত। এটিকে ভেঙে আমরা লিখতে পারি ন যোগ ত, শান্ত জ্যান্ত। এভাবে আমরা নতুন নতুন শব্দ শিখতে পারি। আমরা কি দেখতে পাচ্ছি? বিভিন্ন রকমের মোবাইল ফোন দেখতে পাচ্ছি। কিন্তু আমরা অনেকেই জানি না যে মোবাইল ফোন আবিষ্কার হলো কেমন করে, অথবা এটা কেমন করে কাজ করে। আসলে মোবাইল ফোন কেউ একজন আবিষ্কার করেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই এটার উদ্ভাবন কাজ শুরু হয়। তারপর কালে কালে একটু একটু করে আজকের মোবাইল ফোন বেরিয়েছে, এবং প্রায় প্রতি বছরই এর পরিবর্তন ও উন্নয়ন ঘটছে। আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী গ্রাহাম বেল প্রথম টেলিফোন আবিষ্কার করেন। 1775 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টনে তার গবেষণাগারে বসে প্রথম ফোন করেছিলেন তিনি। তার দুই সহকারী গবেষক ছিলেন রিচার্ড এইচ ফ্রাঙ্কিয়েল এবং জোয়েল এস অ্যাঞ্জেল। তারাই পরবর্তীকালে মোবাইল ফোনের কৌশল উদ্ভাবন করেন। প্রথম পর্যায়ে সীমিত আকারে মোবাইল ফোন ব্যবহার শুরু হয় সেন্ট লুই শহরে 1947 সালে। ধাপে ধাপে এর উন্নতি ঘটে। 1964 সালের দিকে শুধু গাড়িতে ফোন থাকত। তার ওজন ছিল প্রায় 1 কেজি। 1971 সালে ফিনল্যান্ডে সকল মানুষের জন্য মোবাইল ফোন ব্যবহার শুরু হয়। 1972 সনে গবেষক মার্টিন কুপার হাতে ধরা ছোট সেট তৈরি করেন। পাশের ঘরে ফোন করা থেকে পৃথিবীর যে কোনো প্রান্তেই এখন ফোন দিয়ে যোগাযোগ করা হচ্ছে। কিন্তু ব্যাপারটি কিভাবে ঘটে? আমরা এখন শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। উন্নয়ন, গবেষক, সীমিত।
উন্নয়ন অর্থ খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় যাওয়া। গবেষক অর্থ যিনি গবেষণা করেন। সীমিত অর্থ অল্প পরিমাণ। যুক্তবর্ণগুলো দেখিও, যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়িও, লিখি। উদ্ভাবন, এখানে আমরা দেখতে পাচ্ছি দয় ভ, এটিকে ভেঙে লেখা যায় দ যোগ ভ। এভাবে আমরা স্বভাব, উদ্ভাসিত এরকম আরও নতুন নতুন শব্দ শিখতে পারি। উন্নয়ন, নয়ন, এখানে আমরা এটিকে ভেঙে ন যোগ ন এভাবে লিখতে পারি। আসন্ন, নবান্ন, এভাবে আমরা আরও নতুন নতুন শব্দ শিখতে পারি। শিক্ষার্থীরা আমরা কি দেখতে পাচ্ছি? বেতার টাওয়ার বা যেটাকে বলা হয় মাস্তুল, যে এলাকা জুড়ে মোবাইল ফোন কাজ করবে তার সবটাকে কতগুলো অংশে ভাগ করা হয়। প্রত্যেক অংশে শক্তিশালী বেতার টাওয়ার বা মাস্তুল বসানো হয়। এই টাওয়ারগুলো একটি অন্যটির সাথে যোগাযোগের একটা অদৃশ্য জাল বা নেটওয়ার্ক তৈরি করে। মোবাইল সেটের মধ্যে থাকে একটা অ্যান্টেনা, সারাক্ষণ তরঙ্গের মাধ্যমে সেটি টাওয়ারের সাথে যোগাযোগ রাখে। মনে করো কোনো সেট থেকে বোতাম চেপে অন্য কোনো নম্বরে যোগাযোগ করা হলো, তখন সবচেয়ে কাছের টাওয়ারের মাধ্যমে অন্য প্রান্তের মোবাইল সেটকে সেটি খুঁজে নেয়। একটাতে না পেলে রিলে রেসের মতো সেটি পরপর যতগুলো টাওয়ার দরকার সব পার হয়, মুহূর্তের মধ্যে পৌঁছে যায় নির্দিষ্ট নম্বরটিতে। হ্যালো বলার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে তা তরঙ্গে পরিণত হয়, নেটওয়ার্কের মাধ্যমে চলে যায় অন্য প্রান্তে। আবার গ্রাহকের ফোন সেট বেতার তরঙ্গকে কথায় বা আওয়াজে রূপান্তরিত করে। অনেকগুলো জায়গায় বসানো নিয়ন্ত্রণ কক্ষ থেকে সমন্বয় করে মোবাইল ফোনের পুরো ব্যাপারটির কাজ চলে। শিক্ষার্থীরা, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। তরঙ্গ, উদ্ভাবন, গবেষক, অদৃশ্য, অ্যান্টেনা, রূপান্তরিত, এসএমএস, সমন্বয়। তরঙ্গ, তরঙ্গ অর্থ কোনো কিছুর ঢেউ। উদ্ভাবন অর্থ আবিষ্কার করা, আগে ছিল না এমন কিছু তৈরি করা। গবেষক অর্থ যিনি গবেষণা করেন। অদৃশ্য অর্থ যা চোখে দেখা যায় না। অ্যান্টেনা অর্থ কোনো বেতার যন্ত্রের সাথে লাগানো তার বা অংশ যা দিয়ে যন্ত্রটি তরঙ্গ ধরতে পারে। রূপান্তরিত, রূপান্তরিত অর্থ একরকম থেকে আর একরকম করে ফেলা। এসএমএস, এসএমএস অর্থ খুদে বার্তা। সমন্বয়, সমন্বয় অর্থ সামঞ্জস্য বা মিলন। এখন আমরা ঘরের ভিতরে কিছু শব্দ দেখতে পাচ্ছি। এই শব্দগুলো ফাঁকা জায়গায় বসিয়ে নতুন করে বাক্য তৈরি করি। তাহলে শিক্ষার্থীরা চলো। ক, মানুষের নিজের কাজের জন্য অনেক কিছু ড্যাশ করেছে, কি করেছে বলো? অনেক কিছু, হ্যাঁ উদ্ভাবন। তাহলে বাক্যটি আরেকবার পড়ি। মানুষের নিজের কাজের জন্য অনেক কিছু উদ্ভাবন করেছে। খ, নদীর ড্যাশ চোখে দেখা যায় কিন্তু বেতার তরঙ্গ দেখা যায় না। হ্যাঁ তরঙ্গ। তাহলে বাক্যটি আরেকবার পড়ি। নদীর তরঙ্গ চোখে দেখা যায় কিন্তু বেতার তরঙ্গ দেখা যায় না। গ, ড্যাশ সব সময় নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করেন। কে নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করেন? গবেষক। তাহলে বাক্যটি আরেকবার পড়ি। গবেষক সব সময় নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করেন। ঘ, রেডিও এবং মোবাইল ফোনের ড্যাশ থাকে, কি থাকে বলো? অ্যান্টেনা।
তাহলে শিক্ষার্থীরা আমরা বাক্যটি আরেকবার পড়ি। রেডিও এবং মোবাইল ফোনের অ্যান্টেনা থাকে। কুঁয়ো, পানি ফুটলে বাষ্পে ড্যাশ হয়, বাষ্পে কি হয়? রূপান্তরিত। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি। পানি ফুটলে বাষ্পে রূপান্তরিত হয়। চ, বাড়ি পৌঁছে আমাকে ড্যাশ পাঠাতে ভুলবেন না যেন। কি পাঠাতে ভুলবেন না? এসএমএস। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি। বাড়ি পৌঁছে আমাকে এসএমএস পাঠাতে ভুলবেন না যেন। ছ, তোমাদের সবাইকে মোবাইল ফোনে কাজের ড্যাশ করতে হবে। কি করতে হবে? সমন্বয়। তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি। তোমাদের সবাইকে মোবাইল ফোনে কাজের সমন্বয় করতে হবে। এবারে আমরা নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, মোবাইল ফোন আজকের দিনে কি কি কাজে লাগে? মোবাইল ফোন কথা বলার কাজে ব্যবহার হয়। এছাড়াও আজকাল এ যন্ত্রটি অনেক কাজে লাগে, যেমন গান শুনতে, গেমস খেলতে, এসএমএস পাঠাতে, ভিডিও চিত্র ধারণ করতে, ছবি তুলতে, ইন্টারনেট ব্যবহার করতে। খ, মোবাইল ফোন উদ্ভাবনের জন্য কারা কাজ করেছেন? মোবাইল ফোন উদ্ভাবনে যেসব বিজ্ঞানী ভূমিকা রেখেছেন তাদের মধ্যে কয়েকজন হলেন রিচার্ড এইচ ফ্রাঙ্কিয়েল, জোয়েল এস অ্যাঞ্জেল। গ, মোবাইল সেট থেকে কিভাবে অন্য জনের সাথে কথা বলা যায়? মোবাইল ফোন থেকে বেতার টাওয়ারের মাধ্যমে অন্যজনের সাথে কথা হয়। শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। তো আমাদের আবারও কথা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই।